বন্ধুরা, নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে লক্ষ্মীরানী চক্রবর্তী 58 বৎসর নামের এক নারীর মৃত্যু হয়েছে। রাত 7:15টার দিকে ময়মনসিংহ জারিয়া রেলপথের পূর্বধলা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লক্ষ্মীরানী চক্রবর্তী পূর্বধলা উপজেলা সদরের রাজপাড়া এলাকার মৃত নান্টু চক্রবর্তীর স্ত্রী। পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনটি রাত 7:15টার দিকে পূর্বধলা স্টেশন এলাকায় পৌঁছালে লক্ষ্মী ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এ সময় তিনি রেলপথ দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে নিহত নারীর স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন। গৌরীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আশরাফউদ্দিন ভূঁইয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পূর্বধলা রেল স্টেশন সূত্রে জানা গেছে, গত 1 বছরে শ্যামগঞ্জ জারিয়া রেলপথে ট্রেনে কাটা পড়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। ওই পথের পূর্বধলা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম 30 বৎসর নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত খায়রুল পূর্বধলার নয়াপাড়া এলাকার কবির খানের ছেলে।